ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বিজয়নগরে ফেলসিডিল সহ এক যুবককে আটক করেছে র‍্যাব। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় 199 বোতল ফেন্সিডিল সহ মোহাম্মদ শাহিন শাহ নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। নয়, তিনি উপজেলার ইব্রাহিমপুর এলাকার সেকান্দার আলীর ছেলে। শুক্রবার সকালে উপজেলার তুলাতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। শুক্রবার রাত 7:30 দিকে র‍্যাব 9 সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার তুলাতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে 199 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। স্টাফ রিপোর্টার অমিত হাসান অপুর পাঠানো তথ্যচিত্রে, ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।